সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছে, ভালোই কাটছে। অ্যান্ড আমি এখন একটা নতুন এপিসোড নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার রসুল্লাপুর, এই রোডটা রসুল্লাপুর বেলের রোড। এবং আমি এখন যাচ্ছি বেলের দিকে, বেলে হয়ে মেদে হয়ে ভিতরের রোড ধরবো, ভিতরের থ্রো রোড, যেটা হচ্ছে তোমার নৌদা মেহেরপুর হয়ে যাবে গোপালনগরে উঠবো। সো সিম্পল লোকাল রোড ডকুমেন্টারি থাকবে এটা। তোমরা আমার সঙ্গে থাকো এবং গাড়ি চালাচ্ছি দেখো, তোমরা বুঝতেই তো পারছি আমি কোন গাড়ি চালাচ্ছি। মাই বেবি হন্ডা CBR250R, এ সুপার স্টেবিলিটি গাড়ি, সুপার স্টেবিলিটি গাড়ি, সত্যি এই গাড়ির কোনো তুলনা নেই। দেখো আমি মানে পিকআপ এক্সিলেটার ধরতে ধরতে গাড়ি যখন তখন উঠে যায়। দেখো টার্নিং নিতে গেলেও কত সুন্দরভাবে টার্নিং নেওয়া যায় এই গাড়িটা। তো সামনে আসছে শ্রীরামপুর বাজার, তোমরা সঙ্গে থাকো। ডকুমেন্টারিতে তোমরা লাইক দাও, শেয়ার করো এবং সাপোর্ট করো। সো এটা হচ্ছে শ্রীরামপুর বাজার, টু কনজেস্টেড জায়গা এটা। বাঁদিকে এই মেন রোড ধরে চলে গেলে বেলে উঠছে, আর এই যে ডান দিকের রোড এটা হচ্ছে শর্ট, আর সামনে আর একটা ডান দিকের আছে। এই যে ডান দিকের রোডটা আছে এটা চলে যাচ্ছে মানিকল হয়ে উঠতে হবে শর্টকাট, মানে ভিতরের রোড দিয়ে যেটা মেজেতেই উঠবে। সো এই রাইডটা থাকবে একটা রাফ রাইড, তোমরা আমার সঙ্গে থাকো, রাফ রাইডটা দেখো এবং কমেন্ট করো। ও মাই গড, ও মাই গড, সত্যি 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 CBR গাড়ি চালিয়ে সত্যি খুব স্টেবিলিটি পাওয়া যায়। আমি অনেক গাড়ি কিনেছি, আমি দেখেছি এবং চালিয়েছিও, কিন্তু CBR-এর মতন স্টেবিলিটি আমি অন্য কোনো গাড়িতে পাইনি। যখন তখন তুমি যেরকম ইচ্ছা সেরকম করে চালাতে পারবে, তোমাকে এক মুহূর্তের জন্য সাথ ছাড়বে না CBR250R, নট দ্য 250R, CBR ইটসেলফ, হন্ডা ইটসেলফ। হন্ডার ইঞ্জিন সত্যি ইনলাইন ইঞ্জিন হয়, হন্ডার ইঞ্জিন এনহ্যান্সড রিফাইন্ড ইঞ্জিন হয়, এর কোনো তুলনা হয় না। যদি তোমরা মনে করো যে একটা গ্রুপ ভিডিও থাকবে, যেটা আমরা সবাই মিলে একসঙ্গে গ্রুপ বাইকার্স ভিডিও নিয়ে আসব, সো যদি মনে করো যে ওই ভিডিওতে থাকবে, এসো ফেসটাকে রিভিল করো এবং একটা এক্সক্লুসিভ মেম্বার পাওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই উইথ সেফটি, সেফটির সঙ্গে এসো, একসঙ্গে গ্রুপ ভিডিও করব, ভালো আশা করি যাবে, ভালো ভিডিও হবে। সো কন্ট্যাক্ট করো। এখন বেলে এখান থেকে অনেকটাই দূরে, প্রায় এখনও 5 কিলোমিটার যেতে হবে আমাকে। এই যে রোডটা রসুল্লাপুর থেকে বেলে, এই রোডটা মানে আমি এই রোডে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু এই রোডটা নতুন হয়েছে, খুবই মানে লেভেল রোড হয়েছে। আশেপাশে এরকম লোকালের ভিতরে এরকম লেভেলের রোড পাওয়া যায় না। সো দেখো আমার গাড়িটা, আমি এখন এই লোকাল রোডে যখন তখন এই লোকাল রোডে CBR গাড়ি 80, 90, 100 বিট করবে, এর কাছে কোনো ব্যাপারই না। 100, 120, 130 এই CBR-এর কাছে তো কোনো ব্যাপারই হয় না। দেখো এত সুন্দরভাবে এই টার্নিংটা নিয়ে নেবে, তুমি বুঝতে পারবে না যে টার্নিংটা নিয়ে নেবে। এক সেকেন্ডের জন্য হলো তোমার কাছ থেকে হাত সরবে না এই CBR। সো থাকো, আগামীতে দেখো কোন কোন রোড আসে। আর এই ব্লগের এই যে ডকুমেন্টারিটা একটু বড় হবে আশা করছি, অ্যান্ড এটা আমার ফার্স্ট ডকুমেন্টারি, রোড ডকুমেন্টারি ভিডিও CBR-এর সঙ্গে। দেখো একটা হালকা টানছে, হালকা, দেখেছো কত সুন্দরভাবে এই গাড়িটা মানে তোমার RPM নিতে সময় নেয় না। এই জন্যই তো আমি CBR-কে এত পছন্দ করি। হ্যাঁ, কিছু কিছু বান্ধা আছে যে বলে হ্যাঁ পারবে না CBR-এর সাথে, CBR আমার গাড়ির সঙ্গে পারবে না, এরকম অনেক বান্ধা আছে অনেকে। এখন নতুন নতুন সব গাড়ি বেরিয়েছে না, R15-এর যে Version 3, Version 4 যে মডেলগুলো বের করেছে, ও তো মানে কি বলবো, আমাদের এলাকার ছেলেপুলে তো ওতে মানে ফেদা, ভাই 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 ফেদা হোস না ভাই, একটু এদিকে আয়, আমার বাইকের পিছনে আয়, এসে দেখ তারপরে কথা বল ভাই। আমার কি বলবো, বাইকের টেল লাইট দেখতে পাবি না তোরা, বুঝলি তো, পরে বলবি যে ভাই সত্যিই তো বাইকের টেল লাইট দেখতে পারবো না, তারপরে আমি বলবো হ্যাঁ রে ভাই, হ্যাঁ রে আমার বিল্লি আমারই নাও, আর কি বলবো।
এনএসআরএস যাদের কাছে আছে তাদের তো মানে 220F আরও কিছু কিছু যেরকম অ্যাপাচি গাড়ি, অ্যাপাচি, ও বাবা, এইসব গাড়ি যাদের কাছে থাকে তারা তো বলে যে না সত্যি একটা গাড়ি চালাচ্ছি আমি, এর মতন গাড়ি হয় না ভাই। যেখানে এক্সেলেটরটা করছিস, এক্সেলেটর তোর হাতে যে এক্সেলেটরটা আসছে সেটা দেখ ভাই, কোন ইঞ্জিন থেকে আসছে। নে ভাই একটু হালকা এক্সেলেট করে দেখে দিই ভাই তোদের, এই যে দেখ, বুঝলি ভাই, দিস ইজ কল সিবিআর ভাই, সিবিআর। আই ভাই একটু ডায়লগ মেরে যাওয়ার সঙ্গে আই, দেখ দেখ তো একটা সিম্পল রোডে চালাচ্ছি ভাই, সিম্পল রোডের ডকুমেন্টারি বলে তোদের কিছু দেখাতে পারছি না ভাই। স্টেট হাইওয়ে টাইওয়ে হলে ভাই দেখে দিতাম ভাই, স্টেট হাইওয়েতে যখন ভিডিও করব তখন দেখেও নিস ভাই, বুঝলি তো ভাই। একটু ডায়লগটা কম মারিস ভাই, ইনলাইন ইঞ্জিনের সঙ্গে একটু ডায়লগটা কম মারিস, আর একটু পিছনে আসার চেষ্টা করিস, একটু চেষ্টা করিস যে আমার রেসের সঙ্গে আমার সামনে আসবি, বুঝলি তো। তবে সব গাড়ি ভালো হয়, সব কোম্পানি সব গাড়ি ভালো বানানোর চেষ্টা করে, কিন্তু কি একটু রিফাইনমেন্ট দেখার খুবই প্রয়োজন হয়। এই যে সামনে আমাদের দুটো ভাই 220 চালিয়ে যাচ্ছে বাঁদিকে, দেখি ভাই সাইডে তো ভেরি গুড, মনে হচ্ছে আমি এখন বেলে পৌঁছে গেছি। হ্যাঁ সামনে বেলে, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড যারা খারাপ লাইক সরি যারা খারাপ কমেন্ট করবে তাদের সঙ্গেও আমি আছি, তাদের খাবার খারাপ কমেন্টটাকে আমি ফিউল হিসাবে ব্যবহার করব। সো এই তো এই টার্নিংয়ের পরেই মনে হয় বেলে পৌঁছে যাব আমি, হ্যাঁ বেলের ভিতরেই আছি, এই যে কাট মিট চলে এসছে, সামনে থেকে আমার ডান দিকে টার্নিং নিয়ে নিতে হবে। এখন আমাদের যে স্টেট হাইওয়ে 1 কাজ হচ্ছে, এই যে কাজ হচ্ছে পুরনো রোড, এটা বিগত কয়েক মাস ধরে কাজ হচ্ছে, আশা করছি যে আগামী পাঁচ মাসের ভিতরে রোডটা ফিনিশিংয়ে নিয়ে আসবে। ওয়ান সেকেন্ড বাবা, আমার ফিউলটাও প্রায় শেষের দিকে চলে এসছে, খুব কম দেখাচ্ছে ফিউলটা, সরি এভরিওয়ান, মাঝে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। সো আমি এখন আছি আকাইপুর মোড়ে, এদিক থেকে বাঁদিকে নিয়ে নেব, রোড খালি আছে, চলো চলো চলো। সো এখানে একটু হালকা টানার চেষ্টা করব, রোডটা খুবই কনজেস্টেড রোড, ন্যারো রোড আছে একদম। সো যাচ্ছি, ও মাই গড, সত্যি সত্যি সিবিআরের তুলনা হয় না, সত্যি বলছি এত সুন্দর, দেখো যেখানে সেখানে সত্তর তুমি বিট করতে পারবে, আবার কি মানে কি বলবো তোমাদের, যত তুমি স্পিডে থাকো না কেন এত সুন্দরভাবে তোমার গাড়িটা কন্ট্রোল হয়ে যাবে। আমার এই গাড়িটা সিবিআর সত্যি আমি স্যালিউট করি, হ্যাটস অফ হন্ডা, হ্যাটস অফ, এত সুন্দর একটা ইঞ্জিন বানানোর জন্য, এত সুন্দর একটা স্টেবিলিটি দেওয়ার জন্য একটা বাইকে হ্যাটস অফ, সালাম করি তোমাদেরকে। সত্যি জাপানের একটা মূল্য আছে, জাপানের কাজের একটা মূল্য আছে, সেটা এই হন্ডাতে দেখলেই বোঝা যায়। দেখো যেখানে সেখানে 80, 85, 90 হিট করতে কোনো ব্যাপার না, আবার যদি সামনে কিছু চলেও আসে, হ্যাঁ তোমাকে অবশ্যই সেফটি দিয়ে দেখতে হবে, কিন্তু সামনে কিছু আসলেও তুমি যতটা তাড়াতাড়ি পারো ততটা তাড়াতাড়ি তুমি কন্ট্রোল করতে পারবে। এই যে পাটকাটি আছে সব, এখন সিজন পাটের সিজন, সো পাটকাটি মেলে দিয়েছে। দেখো এটা একমাত্র আমাদের পশ্চিমবাংলায় দেখা যায়, আমি দেখেছি বিশেষ করে আমাদের এলাকায় তো প্রচুর ভর্তি এই সব পাটকাটি, সত্যি খুব একটা সীমিত একটা ভালো ব্যবসা। এই যে আমি নওদা ক্লাব, এটা এখান থেকে ডান দিকে নিয়ে নেব, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার গোপালনগরে, যে স্টেট হাইওয়েটাও কানেক্টিভিটি করবে, এটা ঠিক তোমার যে রেলওয়ে গেট আছে গোপালনগরের, সেই রেলওয়ে গেটের আগে উঠবে। দেখো পুরোটা পাটকাটি, পুরোটা পাটকাটি, এখানে এই ব্যবসাটা মানে কি বলবো, পাট, একটা পাটের চাষে কত লোক কাজ করে, একটা পাটের চাষে অনেক লোকের হাত থাকে, লোকাল লোকের হাত থাকে, অনেক আমাদের এখানকারের যে মা বোনেরা আছে তাদেরও হাত থাকে, তারাও এই পাটটা ছেলার কাজ করে, খুবই একটা মানে দেশের সঙ্গে এই একটা ব্যবসা জুড়ে আছে, যেটা সবারের প্রত্যেকটা মানুষের হাত লাগে এই ব্যবসায়,
ছোটোখাটো থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাত লাগে। হ্যাঁ, জুট মিলও আছে আমাদের গোপালনগরের বড় জুট মিল। এই আশেপাশে যত পাট এদিক ওদিক যত তোমার ব্যবসাদাররা আছে, যত রাখিমালের ব্যবসা করে তাদের কাছে যেসব পাট যায় সব আমাদের এই গোপালনগর জুট মিলে আসে। এটা নওদা মেহেরপুরের ভিতরে মেহেরপুর পৌঁছে গেছি প্রায়। এই যে এটা হচ্ছে আড্ডি, ডান দিকে স্টেট হাইওয়ে, বাঁদিকে মেহেরপুরের ভিতরে চলে গেল। সামনেই বাঁদিকে হচ্ছে মাদ্রাসা, মেহেরপুর কাঞ্চনা মাদ্রাসা। এই যে মেহেরপুরের প্রায় ছাড়াবো মেহেরপুর, আমি কাঞ্চনে ঢুকে পড়ছি। এটা দেখো সব পাট নিয়ে যাচ্ছে। সামনে টুকটুকি ভাই, টুকটুকি 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 তো আমাদের এলাকায় ভর্তি। হ্যাঁ, টুকটুকিতে সত্যি সবাই ভালো ইনকাম করে নিচ্ছে, আর শুধু তাই না, সাধারণ মানুষের জন্য খুবই সাহায্যের একটা জিনিস টুকটুকি। যখন তখন যেখানে সেখানে টুকটুকি পাওয়া যায়। আর এই যে আমাদের একটা সুপার বাইক যাচ্ছে সামনে, অ্যাপাচি গাড়ি, যেটাকে সবাই এত ভালো পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ির একটা ডেডিকেটেড সার্ভিস সেন্টার লোকাল এরিয়ায় তুমি পাবে না 100% শিওর। এটা আমি 100% শিওর বলতে পারি। তুমি যদি কোনো রকম জিনিয়ন কাজ করতে চাও, তুমি এই গাড়ির, এই টিভিএস কোম্পানির কোনো জিনিয়ন অথরাইজ সার্ভিস সেন্টার আশেপাশে পাবে না। আর টিভিএস কোম্পানির গাড়ি একটু হার্ডি গাড়ি হয়, কিন্তু কি আমার ওই মেটেরিয়ালসগুলো পছন্দ হয় না, প্লাস নট অনলি দ্যাট, ওর ইঞ্জিনটাও আমার পছন্দ হয় না। জানি না কেন আমাদের এলাকার লোক এত ফিদা অ্যাপাচির ওপরে। আর এই যে আমি রোডটা যাচ্ছি, বাঁদিকে রেল লাইন, বাঁদিকে ওই যে একটা ব্রিজ মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেললাইনের ব্রিজ। প্রায় পৌঁছে গেছি স্টেট হাইওয়ে 1-এ, যেটা আমার গোপালনগর আমাদের রেলওয়ে গেট পড়বে সামনেই। পুরো লোকাল রোড ডকুমেন্টারি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড সত্যি খুবই ইচ্ছা করবো যে তোমরা আমার ভিডিওকে শেয়ার করো। পৌঁছে গেছি স্টেট হাইওয়ে 1, যেটা বেলে থেকে এসেছিলাম সেটা আবার এই শর্ট রোড দিয়ে আমি স্টেট হাইওয়ে 1-এ পৌঁছে গেছি। এই যে সামনে, এটা আমাদের বনগাঁ রানাঘাট রেলওয়ে লাইনের গেট। এটা এখন ওল্ড রোড আছে। স্টেট হাইওয়ে 1 এখন যেটা 2-লেনের রোড হচ্ছে, আমি আশা করছি যে, আমার যেটা মনে হয় সেটা যে, এই যে টার্নিংগুলো আছে এখানে, মনে হয় না যে রোডটা 2-লেনের রোড করতে পারে, আমার মনে হয় না যে পারবে। কারণ এই যে টার্নিংটা আছে, টার্নিংটা মেক আপ করতে গেলে মিনিমাম 500 মিটার এরিয়া লাগে। সামনেও একটা বাঁদিকে টার্নিং চলে যাচ্ছে, ওটাকেও একটা মানে টার্নিং মেনটেন করতে গেলে 500 মিটার এরিয়া লাগে। কেননা স্পিডের একটা ব্যাপার থাকতে পারে, সেফটির একটা ব্যাপার থাকতে পারে। এই যে এখানে আমি রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেছি, দেখো কত টুকটুকি কত অটো এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে, এসে এখানের সব যাত্রীরা এখান থেকে উঠে ইজিলি চলে যাবে। এই সুবিধাটা আমাদের এলাকায় খুবই ভালো, খুবই ভালো। আর আশা করছি যে আগামী 3-4 মাস 5 মাসের ভিতরে রোডটা কমপ্লিট হয়ে যাবে, আরও সুন্দর লাগবে আমাদের এলাকাটা। রোডের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। আমি মনে করি যে রোডের ওপরে তো একটা শহরের একটা সৌন্দর্যতা ডিপেন্ড করে। এখন রোডটা খুবই খারাপ আছে, আগামীতে যখন রোডটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আশা করছি যে একটা স্টেট হাইওয়ে ডকুমেন্টারি রোড রাখব। তোমরা আমার সঙ্গে থাকবে, যারা যারা আমার ভিডিও গ্রুপে আসার চেষ্টা করবে তাদেরকে নিয়েও থাকবো, উইথ সেফটি এবং একটা সাপ্লিমেন্টারি মেম্বার্সও দিয়ে দেবো। খুবই কনজেস্টেড লাগছে এখন, কিন্তু রোডটা কমপ্লিট হয়ে গেলে আমি মনে করি আরও খুবই ভালো লাগবে, আরও লোকজনের যাতায়াতের জন্য সুবিধা হবে। তো কারোর যদি কোনো ডাউট থাকে আমার এই ভিডিওটা নিয়ে, বা কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা হয়, ডিরেক্টলি আমার ফেসবুকে গিয়ে বা আমার মেল অ্যাড্রেস মেনশন করা আছে, মেল অ্যাড্রেসে গিয়ে বা যে কোনোভাবে আমাকে রিচ করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, জানাতে পারো, কিছু জানতে হলে সেটাও জানাতে পারো। আশা করছি সব উত্তর দেবো, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। রোডটা এতটা খারাপ হয়ে গেছে বিগত, মানে এই রোডটা হওয়ার আগে, বিগত এই তো গোপালনগর এরিয়ায় আমি মনে করি যে রোডটা খারাপ হয়েছে
তিন চার বছর ধরে এইভাবেই আছে, কোনো কিছু কাজ করছে না। মাঝে মাঝে তো পটি মারার মতন পটি মেরে দিয়ে যাচ্ছে, সেটা খুব জোর হলে 10-20 দিন থাকছে। সো এখন আমার লেগে গেছে খিদে, আমি একটু বিরিয়ানি খাওয়ার আশা করব। সো আমাদের গোপালনগরের যেটা ফেমাস বিরিয়ানি আছে সেটা হচ্ছে হাজি বিরিয়ানি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডু শেয়ার, ডু লাইক।